আওয়ামী লীগ সরকারের সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার সুনামগঞ্জ থেকে তাকে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। একাদশ জাতীয় সংসদে তিনি অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী দায়িত্ব পালন করেন। তিনি সুনামগঞ্জ তিন আসনের সংসদ সদস্য ছিলেন। এম এ মান্নান কর্মজীবনে চট্টগ্রামের জেলা প্রশাসক, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক, এনজিও ব্যুরোর মহাপরিচালক এবং বাংলাদেশ ও ক্ষুদ্র কুটির শিল্প কর্পোরেশনের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। সরকারি চাকরি থেকে অবসরের পর 2005 সালে সুনামগঞ্জ তিন আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের সমর্থন নিয়ে অংশগ্রহণ করে পরাজিত হন। পরবর্তীতে 2008 সালের নবম জাতীয় সংসদে এমপি নির্বাচিত হন। 2014 সালে দশম সংসদে অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং 2018 সালের একাদশ সংসদে শেখ হাসিনা সরকারের পরিকল্পনা মন্ত্রী দায়িত্ব পান। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তীব্র গণ অভ্যুত্থানের মুখে গত 5 আগস্টে আওয়ামী লীগ সরকারের পতন হলে তিনি অন্যান্য নেতাদের মতো আত্মগোপনে না থেকে শান্তিগঞ্জের বাসা অবস্থান করেন। ইতিমধ্যে তার বিরুদ্ধে একাধিক হত্যা মামলা দায়ের করা হয়েছে।